মেডিকেলের পরে কোথায় দিয়েছো? এমএসটি এমআইএসটি। যে পজিশন কত? 34। 34 তম আইইউটি আইইউটি পজিশন কত ছিল ওটা? 273 ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে 291, 291 রাজশাহী ভার্সিটি, রাজশাহী ভার্সিটিতে অষ্টম, অষ্টম হচ্ছে বুয়েট। বুয়েটে কত? 383 তম। তৃতীয় রুয়েটে কত যেন? 90, 90 তম। ভাইয়ের ভাইয়ের জন্য সবাই একটা করতালে হাত তুলে দাও তাহলে। এইরকম বিভিন্ন জায়গায় চান্স পাইছে, তাদেরকে কি তোমরা দেখতে চাও? অবশ্যই এগুলোকে একটা হাত তুলে দাও তাহলে। ঠিক আছে, তোমাদের তোমাদের শুধু কেমিস্ট্রি তো আমি তোমাদের দেখি, আশা করি তোমার বগুড়ায় কেমিস্ট্রির বেস্ট সার্ভিস পাবা। আর এক্সেপশনাল না জানতে চাইলে তাহলে কোথায় আসতে হবে? অনেক স্যার ঘুরছি বগুড়াতে, প্রায় যতগুলো স্যার আছে সবার কাছেই ঘুরছি, কিন্তু স্যারের মতন কাউকে পাইনি, এটা সত্যি কথা। নাহিয়ানের কাছ থেকে কিভাবে চান্স পাইলো সব কিছু শোনো, তোমরা হেল্প করো। আর মায়ান আছে, আমি মায়ানের সাথে একটু গল্প করি। ঠিক আছে, ঠিক আছে, আমি নাহিয়ান। স্কুল ছিল বিয়ামল স্কুল কলেজ, আর কলেজ ছিল সরকারি শাহ সুলতান কলেজ। আমি শুরুতে মেডিকেল দিয়ে বলি, কারণ মেডিকেলের এক্সামটা ছিল সবার শুরুতে, মার্চের 10 তারিখে হয় আমাদের মেডিকেলের এক্সাম। আমি যখন মেডিকেলের ফর্ম ফিল আপ করি, তখন হচ্ছে একটা বড় ভাই বলো যে বগুড়া থেকে দাও। তো আমি হচ্ছে 1 তারিখে ঢাকা থেকে বগুড়ায় আসি। আসার পরে 10 দিন মাত্র প্রিপারেশন নিয়েছিলাম আমি মেডিকেলের জন্য, জিকে পড়ছি আর বায়োলজিটা পড়ছি, উদ্ভাস থেকে কী সব বৈশিষ্ট্য দিয়েছিল ওগুলো পড়ছিলাম। তো মেডিকেলের জিকে আমি 9টা কারেক্ট করছিলাম, একটা হচ্ছে কনফিউশন ছিল দাগাই নেই, আর হচ্ছে বায়োলজি দেখে তো পুরো হতাশ, আমি এমনিতে বায়োলজি কম পারি। এদার উপর বায়োলজি করছে সব থেকে কঠিন, কই কই থেকে যে দিছিল, মানে যাই প্রশ্ন করছে তাই জানে। তো মেডিকেলের এক্সাম দিয়ে আমি বলছি আমার এক্সাম আমার চান্স হবে না, আমি দিয়ে বলছি আমার চান্স হবে না মেডিকেলে। তো ঢাকাতে গেলাম ওই দিনই মেডিকেলের এক্সাম দিয়ে, 10 তারিখে ঢাকাতে গেছিলাম, গিয়ে 11 তারিখে দিল রেজাল্ট, দেখি মাত্র পাইছি 56। আমার উদ্ভাসের সলিউশন সাথে মিলাইছিলাম যখন, তখন হয়েছিল প্রায় 70-এর মতন। শিয়াম ভাই বলছিল যে যা পাবা তার থেকে 10-15 মার্ক কম ধরে রাখবা, তো তাই হয়েছে, মানে এটা হয় সবসময়, মেডিকেলের সলিউশন অনেক সময় ভুল থাকে। তো চান্স হইল না যখন, তখন খুব খুশি সবাই, কারণ আমার সাথে যারা ছিল কারোরই হয়েছিল না, একজন তো 40 পেয়ে মাত্র পাশ করছে, তখন আরো খুশি। তারপরে এক্সাম ছিল হচ্ছে এমআইএস, ও মেডিকেলে র্যাঙ্ক করতে হচ্ছে 14,000+, মানে যেখানে 4,000 নিয়ে 14,000+ ছিল, আমার হয়েছিল না। তারপরে এমআইএসটি এক্সাম ছিল 18 তারিখে, তো ওটা আমার সিট পড়ছিল হচ্ছে বিইউপিতে, বিইউপিতে সিট ছিল। তো বিইউপিতে গেলাম সকালে, 2 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম যেহেতু জায়গার জ্যাম, বাসে করে গেলাম। যাওয়ার পরে এক্সাম দিলাম, এক্সামের কোয়েশ্চেন ছিল 40টা, মানে বুয়েটের মতনই, বুয়েটে যেরকম 40টা থাকে এমআইএসটিতে ছিল 40টাই, কিন্তু ওখানে মার্ক ছিল হচ্ছে 5 মার্ক করে, বুয়েটে যেটা একটা হচ্ছে 10 মার্কের, এমআইএসটি ছিল 5 মার্কের। তো এখানে ইংলিশ ছিল আবার, তো কম্পিউটারে বসে আছি, তো দেখলাম যে আশেপাশে সবার লেখা মোটামুটি কমপ্লিট। তো এমএসটি এক্সামের কোয়েশ্চেনটা ছিল অনেক সহজ, মানে এইচএসসির মতনই, কিন্তু এমএসটিতে এক্সামের আগে তখন আমাদের উদ্ভাসের ক্লাস শেষ হয়েছিল না, ক্লাস শেষ হয়েছিল না, তো একটা ভাই এসে বলছিল যে তোমাদের তো কালকে এমএসটি পরীক্ষা, তো কি করে যাবা তোমার এমএসটি যখন এক্সামটা দিবা, ওই এক্সামে বুয়েটা তোমার তো শর্ট করে লাইন স্কিপ করে লেখো, ওই কাজটা করবা না, এইচএসসিতে যে ফর্মেটে লিখবো ওই ফর্মেটে লিখবা। তো মিস্টার এক্সামে আমি ওই ভয়ে লিখছিলাম, আর হচ্ছে যখন রেজাল্ট দিল মার্চের 30 তারিখে, এক্সাম হয়েছিল 18 তারিখে, রেজাল্ট দিল 30 তারিখে মার্চে, দেখি যে 34তম হয়েছিলাম। ওটা মানে অনেক বড় একটা সাফল্য ছিল আমার জন্য, যে আমি মেডিকেলে প্রথমে 14,000তম, ওটা তো একটা কষ্ট আছে, আলাদা কষ্ট, যদি হাসাহাসি করি ফ্রেন্ডের সাথে আলাদা একটা কষ্ট ছিল, সেখান থেকে যখন 34তম হলাম তখন একটা আত্মবিশ্বাস আসলো যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমার দ্বারা কিছু সম্ভব। তারপরে ছিল হচ্ছে ঢাকা ভার্সিটি এক্সাম, ওরা মে মাসের 12 তারিখে, রাজশাহী সিটা রাজশাহীতে ছিল হচ্ছে সেন্টার, রাজশাহী ভার্সিটিতে। তো ঢাবি এক্সামের দিন একদিন আগে গেছিলাম রাজশাহীতে, গিয়ে ওখানে ফ্রেন্ডের সাথে কারোর সাথে উঠি নাই, আমার একটা আত্মীয় বাসায় উঠছিলাম। তো ওখানে থেকে ঢাকা ভার্সিটির এক্সামের আগের দিন আমাকে ফোন দিলাম যে আমার তো ভয় লাগতেছে কী হবে ঢাকা ভার্সিটি পারবো, তো বলতেছে যে ভার্সিটি প্রিপারেশন তোর তো নাই, তো যদি নাও হয় সমস্যা নাই, তোর স্টুয়েট কুয়েট রুয়েট আছে ওগুলোতে দেখিস। তো ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন যে একদমই ছিল না তাও না, ঢাবির 10 দিন আগে থেকে আমি হচ্ছে হাতে হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করছিলাম,
এই হাতে হাতে ক্যালকুলেশন আর থিওরির পার্টটা বেশি বেশি করে দেখছিলাম, যে থিওরিটা কেমনে মানে দিতে পারে ঢাবির হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করছিলাম। তো আমার তো বায়োলজি দাঁড়াতেই হবে, না তো চান্স হবে না। তো আমি করলাম কি, কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম। কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে গত দুই বছরে তোমার হচ্ছে ঢাবিতে একই অধ্যায় থেকে বারবার কোয়েশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে আবৃত বীজের নগ্ন বীজ ইয়ে উদ্ভিদ আছে না, ওটার হচ্ছে তোমার দেখবা উদ্ভিদে একবার কাণ্ড দিছিল, একবার হচ্ছে মালভাসিয়া গোত্র মানে গোত্রের ইয়া দিছিল মানে বৈশিষ্ট্য লিখতে দিছিল। তো আমি বললাম যে এই দুটা থেকে মানে এই দুটো যেহেতু আসছে এই দুটো কখনো আসবে না। আমি পড়লাম শুধু কোয়াসিয়া কোয়াসিয়া পড়ে গেছিলাম, মানে ওই একটাই ভালো মতো পড়ছিলাম, দেখি ওটা আসছে ঢাকা ভার্সিটিতে, মানে এটা লাখের পর লাগে দিছে আমার। তারপরে ঢাবি এক্সাম দিলাম, এমসিকিউ ছিল সহজই ছিল, ম্যাথ থেকে একটু বাইরে থেকে কোশ্চেন করছিল, তাও কয়েকটা জানা অধ্যায় পড়া ছিল জন্য পারছিলাম। তো ঢাবিতে যখন রেজাল্ট দিল মানে হচ্ছে রেজাল্ট দিল হচ্ছে জুনের 5 তারিখে, ওখানে হচ্ছে 291তম হয়েছিলাম ঢাবিতে। আমি তো ভাবছিলাম যে ঢাবিতে চান্স হবে না, চান্স হবে না বলেও 291। তারপরে হচ্ছে ছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম 29 তারিখে মে মাসেরই রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম। তাই আমি ভাবছি যে আমার তো সিকিউরিটি অপশন আছে, আমি রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে শুধুমাত্র এমনি দেখতে যাই পরীক্ষার, আমার ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নাই, শুধু দেখতে যাই। পরীক্ষা দিয়ে অষ্টম হয়ে গেছে ওখানে, দেখতে গিয়ে পরীক্ষা দিলে অষ্টম, মাশাআল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটিতে ছিল হচ্ছে অপশন ছিল যে তুমি ম্যাথ দাগাইতে পারবা অথবা বায়োলজি দাগাইতে পারবা অথবা ম্যাথ প্লাস বায়োলজি দুটোই দাগাইতে পারবা, মানে তিনটা ভাষ সেকশন ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি আর আইসিটি, এই তিনটা অবশ্যই আশা করতে হবে জুনের 10 তারিখে গুয়েটের এক্সাম। তো এক্সামে আমার প্রিপারেশন ছিল খুবই ভালো, আমি তো ভাবছিলাম যে মানে এক্সাম দিয়ে খুব পাই দিব এরকম একটা অবস্থা, কিন্তু যখন এক্সাম হলে ঢুকলাম মানে হলের একটা মানে অনেক প্রেশার কাজ করে, মানে দেখ তোমরা হয়তো এখন ফিল করতেছো না যে অনেক প্রেশার একটা কাজ করে এক্সাম হলের মধ্যে, যেটা আমি কোনো কখনো ফিল করি না, ঢাকা ভার্সিটিতেও ফিল করি নাই, রাজশাহীতেও না, এমআইএসটিতেও না, মানে কোনো ভার্সিটি এক্সামে আমি ফিল করি নাই, যেটা আমি গুয়েটের হলে ফিল করছি। মানে অনেক মানসিক একটা চাপ যে আমার যদি চান্স না হয় তখন কী হবে, আমার আম্মু আমার জন্য এত কিছু করলো, আমার ফ্যামিলি তাকায় আছে, আমার এত এত স্যারেরা ফোন মানে এত শুভকামনা দিল, তো আমার কী হবে যদি চান্স না পাই। এই ইয়াতেই আমি মনে করো যে অর্ধেক জিনিসপাতি ভুলে গেছি পরীক্ষার মধ্যে। কী হলো, আমি দাঁড়াইলাম মানে অ্যান্সার করলাম মাত্র 33টা বাসায় এসে দেখি যে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন ট্রিকি ছিল, আর এবার বুয়েটের কোয়েশ্চেন ছিল মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কঠিন প্রশ্ন, এরকম কোয়েশ্চেন আর কখনো হয় নাই বুয়েটে, আইআইটি থেকে তুলে দিয়েছে 3-4টা, তারপর রিসেন্ট কোয়েশ্চেনগুলো তুলে দিয়েছে আইআইটির। তো আইআইটি লেভেলে যাচ্ছে আস্তে আস্তে বুয়েট, ওইভাবে তোমাকে তোমাদেরকেও প্রিপারেশন নিতে হবে, যেহেতু এবার কঠিন করছে সামনের বার যে সহজ করবে তা কিন্তু হবে না, বুয়েট কিন্তু সবসময় তার লেভেল ধরে রাখার চেষ্টা করে। তো পরীক্ষা দিয়ে বের হয়ে মানে খুব হতাশ ছিলাম যে হয়তো বা চান্স পাবো না বুয়েটে, কারণ এক্সাম আশানুরূপ হয় নাই, যেরকম আশা করছেন 40টার মধ্যে আমি না হলেও 35টা অ্যান্সার করব, কিন্তু অ্যান্সার করলাম 33টা পার্সিয়াল সহ, আর হচ্ছে তার মধ্যে আবার ভুল গেছিলো 3টা কি 4টা, কারণ হচ্ছে কোয়েশ্চেন ট্রিকি ছিল আমি ধরতে পারতেছিলাম না অনেকগুলো। তো যাই হোক কোনোভাবে মধ্যে দেখলাম যে রেজাল্ট দিল, আমি তো খুশিতে লাফাই উঠছিলাম রেজাল্ট পেয়ে, মানে এই রাতটা যে কি একটা রাত, যে মনে হবে যে তুমি এই যে সিএনজি থেকে যখন উপরে উঠে নামে না নিচে তখন তো পেটের মধ্যে ঘুরে ইয়া হয় না ফিল হয় না, ওইরকম লাগবে দেখবা তখন চান্স পাবো বুয়েটে। মানে একটা স্বপ্ন যে আমার ইচ্ছা ছিল ত্রিপলি না পড়বো, আর আল্লাহর কি রহমত যে আমার ত্রিপলি আসছে, মানে আমি ভাবছিলাম যে বুয়েটা চান্স পাবোই না, সেখান থেকে আমার মানে ড্রিম সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাইছি, মানে আল্লাহর একটা রহমত থাকা লাগে এখানে। পড়াশোনা যদি করতে চাও খুব ভালো মতো পড়াশোনা করো, আর যদি না করো গেম খেলো তাহলে গেমই খেলো, দুটো একসাথে কখনো করো না। যদি একটা নৌকায় পা দিয়ে চলো তোমার হচ্ছে লাইফে অনেক দূর আগাইতে পারবা, যেমন আমার হচ্ছে এসএসসিতে যখন আজিজুল হক কলেজ আসে নাই তখন কিন্তু আমি অনেক মানে হতাশ হয়ে গেছিলাম যে আমার আজিজুল হক কলেজ আসলো না, কারণ কী করবো অনেকে অনেক রকম কথা শুনেছিলো, আমার মামা ফোন দিয়ে বলছিল তুমি কী পড়াশোনা করলা আজিজুল হক কলেজে পাইলা না, তো
খুব খারাপ লাগছিল, কারণ বিয়ামের মধ্যে মডেল টেস্টগুলোতে খুব ভালো রেজাল্ট হতো আমার, প্রায় প্রায় প্লেসের মধ্যে থাকতাম বিয়ামে। তারপরে আজিজুল হক কলেজ আসি নাই, এটা মানে অনেক আমার, কারণ 300-400 রোল থেকেও আজিজুল্লাহ চান্স পাইছিল আমাদের। সেখানে আমার রোল ছিল বিয়ামে 45, আমি তাও চান্স পাইনি আজিজুল। ওটা একটা অনেক মানে খারাপ লাগা একটা জায়গা ছিল আমার জন্য। ওখান থেকে আর কি ঘুরে দাঁড়ানো, আমি ফেসবুক আইডি অ্যাক্টিভেট করে দিই, আমি আগে গেম খেলতাম সেই গেম খেলাও বন্ধ করে দিই, মানে টোটালি পড়াশোনার সাথে সংযুক্ত। আর আমি শুধু রিসা মানে সোর্স ঘাটতাম যে কোথা থেকে আমি কি পাবো। আমি অনেকগুলো বই পড়ছিলাম ইন্টারমিডিয়েটে, ফিজিক্সের জন্য আমি তপন স্যারের বই পড়ছিলাম, ইসাক স্যারের বই পড়ছিলাম, গোলাম হোসেন পরামানিক স্যারের বই পড়ছিলাম, তারপরে গিয়াসুদ্দিন স্যারের বই পড়ছিলাম। মানে আমার টোটাল কাজ শুধু পড়া, আমি যতক্ষণ জাগেছিলাম খালি পড়ছি, যখন ঘুমাচ্ছে ঘুমাইছি, ঘুম থেকে উঠে পড়ছি, এরকম একটা অবস্থা ছিল। আবার আমার ফ্রেন্ডেরা আছে, আমার আমুর ফোনে ফোন দিত, তো রাত 3-4 দিয়েও অনেকে ফোন দিত, আমু বিরক্ত হয়ে আমার কাছে ফোন রাখা যেত। মানে ফোনটাকে তখন আমি যে আমি গেমে আসক্ত হবে এমন ইউজ করি নাই, তখন পড়াশোনার জন্যই ফোনটাকে ইউজ করছিলাম, ফ্রেন্ডের সাথে ডিসকাস করতাম কেমনে কি পড়া যাবে। করোনার মধ্যে স্যারও আমাদের অনলাইনে ক্লাস নিচ্ছিল, যদিও হচ্ছে আমরা স্যার তারপরেও চেষ্টা করতো যথেষ্ট যে হচ্ছে যে বাসায় পড়াবে, কিন্তু পুলিশ এসে দাঁড়িয়ে থাকতো। সেই পুলিশের ভয়ে একদিন একবার হচ্ছে আমরা 1 ঘন্টার মতো আটকে ছিল না স্যার। সে ভয়েতে আমি উপরে পুকুরের ভয়ে ত্যাগ করে উপরে নামতেছিলাম, তাই না? মনে আছে না? মানে করোনার মধ্যে সবচেয়ে ছিল মনে হয় যে করোনা শুধু স্টুডেন্টদেরই হবে আর কারো হবে না, এমন অবস্থা যে চোরের মতো করে পাঁচতলায় উঠছিলাম। বা বাধ্য হয়ে একবার ভাবলাম যে না, বলবো হচ্ছে এইবারে কি আর ঠিক আর বলে পার হয়ে যাবো, মানে এত ভয় করছিলাম। কতক্ষণ ধরে ছিল মনে আছে না তোমাদের? অনেকক্ষণ ধরে, মানে আমরা যতক্ষণ না বের হচ্ছি তখন লোক ছিল নিচে দাঁড়িয়ে থাকে, মানে আমার ধরে নিয়ে যাবে কি অপরাধ করছি। এদের জন্য একটু সাজেস্ট করো, তোমাদের কি কোনো কোশ্চেন আছে বলো?